গ্রামের মানুষ প্রাচীনকাল থেকে গাছের পাতা বা কাঠ ব্যবহার করে এই মাটির চুলায় আগুন জ্বালিয়ে তাদের রান্না করে আসছে। গ্রামের প্রতিটা বাড়িতে মাটির চুলা দেখতে পাওয়া যায়। এটি তৈরি করতে ভালো মানের এঁটেল মাটি প্রয়োজন হয়। প্রথমে মাটি ভেঙে গুঁড়ো করে পানি দিয়ে কাঁদা করা হয়। তারপর গর্ত করে নিচ থেকে উপর পর্যন্ত কাঁদা মাটি দিয়ে ভর্তি করতে হয়। এটি শুকানোর জন্য 5 থেকে 7 দিন সময় লাগে। মাটি শুকিয়ে এলে ছুরি দিয়ে কেটে নির্দিষ্ট আকৃতি দেওয়া হয়। চুলা তৈরির জন্য দক্ষ কারিগরের প্রয়োজন হয়। সবাই চুলা তৈরি করতে পারে না, তবে গ্রামের অনেক মহিলারাই তাদের দক্ষ হাতের নৈপুণ্যে এই চুলাগুলো তৈরি করে থাকেন। সভ্যতার ছোঁয়ায় মাটির চুলা বিলুপ্তির পথে হলেও এখনও গ্রামে মাটির চুলার দেখা মেলে।